हेलो गाइस, वेलकम टू छुटिर टाइम। आज के हमारे एक मीटअप प्रोग्राम आछे, सेटा हच्छे उलबेड़िया आजाद हिंदे। तो रेडी हो पड़े सकाल थेके, किछु कारणे आमार फोन सकाल थेके सुइच अफ छिलो, अनेके फोन करेछे तार जन्य सरि, सबाइके रिप्लाई करते पारिनि। तो अलरेडी अनेक जन एसे गेछे, तारा आमाके एइमात्र फोन करेछिलो, आमि जस्ट एबार बेरिये पड़ब, तारपरे रास्ताय देखा हच्छे। ओके, संगे थकून। सो गाइज, बड़िए पड़ल एंत माइक लगे मीटअप प्रोग्राम से रेखे, तो सेटार जो मोटामोटी एन बजे दुटो सतााश बजे बड़िए पड़ल बाड़ी थे। अलरेडी एक दूजन एसे गलरेडी एक दूजन तो एसे गए, हाथे झुली नहीं, बिस्टी पड़े हल्का हल्का। तो देखा जाक आज के मेरा प्रोग्राम कतटा सक्सेसफुल करते चेष्टा तो आछी, जैसे सबाई के एकसाथे निये एकत्रित करे एक मीटअप प्रोग्राम करते पारी। तो देखा जाक। ओके, आपात तो बेरिये पड़ेछी, बाड़ीर गलिर बाइरे चले एसेछी, एकटु टेंशने आछी जदिओ बा কি হবে না হবে, কারণ অনেকজনকেই ফোন করেছিলাম, অনেকজনই বলেছিল আসবে, রোববারের বাজার, সবারই একটু বাড়িতে বসে খাওয়ান দাওয়ানোর ব্যাপার থাকে। তো যাই হোক, রোডের বাইরে বেরিয়ে পড়েছি, এবার এগোনোর পালা। হ্যালো, সবাই মোটামুটি চলে এসেছি, সাতটা গাছি মোড়, এই যে তিনটে বাজে, যেতে মোটামুটি মিনিট কুড়ি লাগবে, বেশিক্ষণের প্রোগ্রাম নয়। তো দেখা যাক আজকে মিটআপটা কেমন হয়। সবাই মোটামুটি রেডি, আমি আপাতত স্কুটিতে আছি, পিছনে আমার ভাই বসে আছে, আরেকটা অ্যাডমিন অলরেডি বেরিয়ে গেছে, পিছনে আরেকজন মেটিওর আসছে, আপাতত আমরা অনরোড যাচ্ছি। ওকে, হাতের মধ্যে এক হাতে মোবাইল, সবাই ব্যাপার। সবাই মোটামুটি চলে এসেছি, ফুল টিম। হ্যালো দেবাশিস, দেবাশিস অ্যাডমিন, আর একটা অ্যাডমিন, এই যে মোটরাম প্রিয়ম, আর দুজন আসেনি, ফুল টিমটা সবাই হাই করো। এখানে হচ্ছে বান্টি, বাড়ির ছেলে, ওখানে হচ্ছে রনিবাবু, আর কোনো খুলে গেলাম অনিমেষ, মোটামুটি ফুল টিম রেডি, আরও দুজন দুজন না তিনজন আছে না, এখনো দুজন বাকি আছে, ঢুকুক, ঢুকলে আমরা একসাথে ভিতরে ঢুকব, ঠিক আছে। সবাই হাজির, দুজন এখনো মিসিং আছে, রাস্তায় গাড়ি চালিয়ে আসছে, দুজন সবাই দেখতে পাচ্ছে ঢুকছে, হই হই কাণ্ড। আমার পিছনে আসছে মিস্টার রনি, মিস্টার প্রিয়ম, অভিজিৎ, হ্যাঁ সেটা ও এখানকার, ও ভালো জানে ব্যাপারটা ও ভালো জানে, ও এখানটা রেগুলার আসে, মোটামুটি গ্র্যান্ড সাকসেস। মোটামুটি গ্র্যান্ড সাকসেস, সবাই মোটামুটি এসছে, আনএক্সপেক্টেড, খুব টেনশনে ছিলাম কতক্ষণ কে আসবে না আসবে, অলরেডি সকাল থেকে একটা বাজে এ গেছে, আমার ফ্রেন্ডের মা এক্সপায়ার করে গেছে, সেখানে আমি সারাদিন ছিলাম,
মিস্টার বান্টি চলে এসেছে, একে নিয়ে চিন্তায় ছিলাম আসবে কি আসবে না হতো ছাড়া, ঠিক আছে। তো বান্টি এসে গেছে, মোটামুটি সবাই এসে গেছে। মিস্টার দেবাশিস বাবু, তো বসার জন্য চিন্তা ভাবনা চলছে, কোথায় বসবো, বসার জায়গা পাচ্ছি না। জায়গা দেখ ভাই, জায়গা দেখ, জায়গা দেখ, জায়গা দেখ প্লিজ। সানডে বলে কিছু থাকে, কোনো ছুটি থাকে না। আমি বললাম আমার যদি হয়ে যায় তো আমি কমপ্লিট চলে যাবো। আজকে মিট করলাম, এই বসে আছি, ভালো লাগছে, ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ। সকাল থেকে ফোন করছে যে ভাই একবার আসো, আরো ফ্রেন্ড আসবে, বন্ধু বান্ধব আসবে, তো আলাপ হলো, ভালো লাগলো খুব। আমি একটা কোম্পানিতে ম্যানেজার ডিপার্টমেন্টে আছি, দেখাশোনা অবস্থা মিলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। বলো, আমি অভিজিৎ গায়েন, আপাতত ফ্লিপকার্টে জব করি। লাভলি। দেবাশিস দা সকালবেলা মর্নিংয়ে জানালো যে অতি অবশ্য অভিজিৎ আসতে হবে, সে কারণে আজকে অপডেট ছিল, জয়নিং করে নিলাম। থ্যাংক ইউ। আমার নাম চিরঞ্জিত মাকাল, বিশ্বপুর মালাইন মালাইন ছেবেড়ে আমি থাকি। দেবাশিস দা আমার খুবই কাছের, তো উনি আমার সকালেই ফোন করেছে আসার জন্য, সেই জন্য আজকে এখানে এসেছি, সবার সঙ্গে মিট করলাম, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। সো আমার নাম কোচিন বসাক, আমি বিকম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমার বাড়ি সাদা গাছি, ঠিক আছে। তো আমার রাইড করতে ভালো লাগে, তাই আমি এখানে উপস্থিত আছি আজকে, ঠিক আছে। পার হয়ে গেছে, আমি তো বাচ্চা, আমি তো ওর জন্য সরালাম, ওরা খুঁজছে, ফুকে যাচ্ছে বলে কিছু নেই। আমি বাইক নিয়ে ঘুরি, বাইকই আমার ঘর, বাইকের মধ্যে দিন কাটাই, এই যা হোক করে চলছি আর কি। সবাই করে কমে যাই, করে কমে খাই। আমার নাম হচ্ছে প্রিয়ম নন্দী, আমি হাওড়া সালকিয়ায় থাকি। বড় সাজরা, বাইক রাইডিং হচ্ছে আমার একটা মানে সব কন্যা, ঠিক আছে। আমি ভালোবাসি বাইক রাইডিং করতে, তো প্রতীকটা একটা এরকম ভালো গ্রুপ খুলেছে যেইখানে আমি আমি নিজের সুযোগও পাবো, আমার নিজের যে প্যাশান আছে সেইটাকে এক্সপ্রেস। গ্রুপে তো এখানে জয়েন করার কারণ হচ্ছে একমাত্র রমিদা, ঠিক আছে। আমার নাম হচ্ছে আশিস মান্না, আমি এক টেকনিশিয়ান। ওকে। জীবিকা বলতে গেলে আমি রাইডিং এর সূত্রে রয়্যাল এনফিল্ডের সাথে যোগাযোগ করি, সেখান থেকে আমার এখন রয়্যাল এনফিল্ড স্পেয়ার পার্টস এন্ড অ্যাক্সেসরিজ এর হোলসেল কাম ডিস্ট্রিবিউটর আমার মাকড়দাতে, ডোমজুর মাকড়দাতে আমার প্রপার দোকান বলতে পারো। হ্যাঁ, তারপরে রাইডিং স্লো রাইড করি, একটা দাদা প্রতীকদা ইনভাইট করতে এসছে, খুব ভালো লাগছে, সবাইকে পেয়েছি, অনেকজনকে পেয়েছি, নতুন নতুন লোক দাদাদের চিনতে পারছি, একে অপরে কাজে লাগতে পারো, দীর্ঘ দাদা ভাই আসবি না, সবার টাকা দরকার। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আশা করি পরবর্তীকালে আবার আমাদের দেখা হবে, যাবো। দেবাশিস দাকে থ্যাংক ইউ, হ্যাঁ, ইনভাইট করার জন্য আমাদের। আমি অনিমেষ দত্ত, আমার বরাবরই শখ ছিল রাইড করার, তো হয়ে ওঠেনি কাজের ক্ষেত্রে, তো এখন দেওয়া আমাকে ইনভাইট করলে বললো আসো, তো আজ আমি আনতে পারিনি বাইক, এর অন্য প্রবলেমে গাড়ি এনেছি, তো ইচ্ছায় তোমার সঙ্গে আরও ট্যুর করার আর করবো। এই আমার হবি হচ্ছে রিলায়েন্স, জিওতে আমি জব করি, ঠিক আছে।
খুব ভালো লাগলো, আশা করি আর পরের বারও আমি যেতে পারি আপনাদের। একদম সব সময় ওয়েলকাম। আমার নাম বরুণ আর্য, আমি ফ্লিপকার্টে জব করি, আমি অনিমেষ দাস সাথে এসেছি। রাইট করো, রাইট করি মাঝে মধ্যে করি। ঠিক আছে, আগে কাজ, আগে পেট। আমার নাম হচ্ছে শেখ সলমান হোসেন, আমি রেডিমেড গার্মেন্টসে আমাদের বিজনেসে হইতে ওটা আমার ফুল টাইম জব। তাছাড়া এক্সট্রা আমার হচ্ছে আমি পার্ট টাইম মানে এখন ইউটিউব করছি, আমার চ্যানেলও আছে, ওটা থেকে আমার পার্ট টাইম ইনকামও হয়। প্লাস আমি ব্লগ চ্যানেল জাস্ট ওপেন করেছি আমার জাস্ট, আর আমি চাই নতুন বন্ধু করতে, জীবনটাকে বাঁচতে, একটু খুলে সবার সাথে এনজয় করতে, আর নিজের লাইফটাকে ভরপুর এনজয় করতে। আসার না ওইগুলো তো যারা রয়েছি জানি, পাঁচজন থাকলে পাঁচজনই যাতে অ্যাক্টিভ হই, আমাদের কাছে এটাই তো। এই প্রথম দিনে যে আমরা এতজন মিলে একসাথে অ্যাড হতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওনা, তাই তো? শীতকালে উইন্ডশিটার, একটা জিন্সের প্যান্ট, কোনো গার্ড নেই, প্রোটেকশন, চুকচুক আস্তে করে বাইক নিয়ে রাইড করলাম। রাইড শুরু করলাম জয়পুর ফরেস্ট দিয়ে, প্রথম 100 মাইল, দারুণ জায়গা, প্রচুর কষ্ট হলো প্রথম 100 মাইল। কী আছে, দেশে বাড়ি আমতে যাচ্ছি, কী অসুবিধা, প্রচুর কষ্ট হলো ভাই। রাত বিকালবেলা এসে দুদিন আমি ঠিকঠাক হাঁটতে পারিনি, কষ্ট হয়েছে। এখন রিসেন্টলি আমি ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি যতগুলো গনগনি থেকে শুরু করে আমি বেলবাড়ি একদিনে যাওয়া আসা করেছি, ঝাড়গ্রাম একদিনে যাওয়া আসা করেছি, ঠিক আছে। আমি রিসেন্টলি এই মাত্র তোমায় 25 তারিখে আমি নর্থ বেঙ্গল অফবিট লোকেশনগুলো, যেহেতু বর্ষাকাল লাইন সাইড হচ্ছে, আমি খুব ওপরে যাইনি, যেগুলো বিজন বাড়ি, ঘাস বাড়ি, দারুণ জায়গা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে পুরনো বিয়ে শাড়ি যতগুলো ছোটো ছোটো জায়গা আছে, আমি প্রায় 1 সপ্তাহ টাইম নিয়ে, ঠিক আছে, আমি এমনি ঘুরে চলে একা একা একা, হ্যাঁ শিডঙ্গে পাশ দিকে, শিডঙ্গে থাকিনি আমি, হ্যাঁ। আমি ওইদিকে তোমার এখন কী হচ্ছে, আমি যখন গেছিলাম তখন লকডাউন, ওখানে তোমার যাওয়া আসা করতে দেবে, তোমার দাঁড়িয়েটা সিগারেট খেতেও দেবে না, এতটাই লকডাউন চলছিল, খুব কড়াকড়ি চলছিল। আমি যখন বিজন বাড়িতে গিয়ে থাকলাম, আর একটা একটা যা রাইড করবে না বাইক নিয়ে যাবে, যদি তোমরা লং অনেকজন গ্রুপে রাইড করো তখনই তোমরা হোটেলটা বুকিং করার চেষ্টা করো, তার আগে ফুডিং লজিং করার কোনো দরকার নেই। কেন দরকার নেই, আমি একটা অভিজ্ঞতা হলো, একটা জায়গায় আমি গিয়ে থাকলাম, থাকা খাওয়া নিয়ে 750 টাকা আমার একার লাগলো একটা রুমে। আমি যখন দার্জিলিং উঠছিলাম বিজন বাড়ি থেকে, আমার গাড়িটা ফোন করেছিলাম, আমার গাড়িতে 4 লিটার জল বেরিয়েছে, 4 লিটার, হ্যাঁ, গাড়ি এত স্টিপ রাস্তা, তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট নিতে গরম হয়ে যাচ্ছে, মানে নিতে পারছে, গাড়িটা আসলে বন্ধ হয়ে যায়, গাড়িটা পড়ে যায়, আমার ঠান্ডা বেড়ে এটাই পড়ে যায়। পড়ে যেতে একজনের হেল্প নিয়ে, ড্রাইভারের হেল্প নিয়ে আমি দার্জিলিংয়ে আসি, তোমার বেলা হয়ে যাওয়া কোথায় থাকবো, যেখানে যাওয়ার ছিল সেখানে আমার ক্যান্সেল হয়ে গেলো। যেতে 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 একটা হোমস্টে দেখলো, তারা আমি রাত্রেটুকু থাকবো, সকালবেলা ব্রেকফাস্ট করে বেরো, কত টাকা নেবে, আমার 600 টাকা হয়ে গেলো, আমার সস্তায় হয়ে গেল, সবকিছু চলছে, গল্প হচ্ছে। মুহূর্তে হাজির কিশোর বাবু, আর ওখানে হচ্ছে রানী, রানী একদম এসে শক করে দিল পুরো, একদম ঝটকা, জোরকে ঝটকে ধীরে বেঁধে দিয়া পুরো ভাই, আসবো না আসবো না বলে ফ্যাট করে কোথা থেকে উড়ে চলে এসেছে, হেভি ব্যাপার। আবার দুজন ইনক্রিজ পেয়ে গেল, আর বলো করে চুপচাপ সবাই বক্তব্য, অনেক কিছু বক্তব্য, অনেক গল্প হলো, একটা চা হয়েছে, আবার একটা চা হয়েছে। দেখুন একটাই কথা বলবো, আপনার কাছে কি বাইক আছে না আছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনার বেরিয়ে পড়ার ইচ্ছাটা, একদম তাই হচ্ছে। আসুন, আপনার কাছে সাইকেলও যদি থাকে আপনি বেরিয়ে পড়ুন, অনেকে সাইকেলে করছে, অনেকে সাইকেলে করছে, আমরা ধীরে এরিয়ায় যদি আপনারা আসেন আমরা সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব, একদম এইটুকু। বাইকার কমিউনিটি সমাজ ধরে সবসময় থাকে, বলি আমি বেরোনো যাবে, আমি আসানসোল যাবো, যেতে পারবো, অবশ্যই যেতে পারবেন, শুধু বাইকটা টাইম টু টাইম মেনটেনেন্স করা, একদম
এটা খুব দরকারি জিনিস ইঞ্জিন অয়েলটা ঠিক টাইমে চেঞ্জ করবেন ভীষণ ভাবে এরকম মাসে দুবার করে ইঞ্জিন অয়েল ফেলে দিই কিছু করার নেই যেহেতু বেশি চালাচ্ছি ঘোড়া খাচ্ছে তো খাবারটা দিতে হবে 100 সিসির ভাই 100 সিসির ভাই অসংখ্য ধন্যবাদ তো আশা করবো গ্রুপটা আরো ইনক্রিজ করবে গ্রুপটা আরো হচ্ছে বাড়বে আর সবাই পারলে আস্তে আস্তে করে মেম্বার আনো হয়তো আমার বন্ধু আছে বা তোমার বন্ধু আছে সবাইকে আস্তে আস্তে করে গ্রুপে জয়েন করা এতে আমাদের গ্রুপ আরো ইনক্রিজ করবে আমাদের টিমটা আরো বড় হবে একদম দেখুন সবাই আমরা হলো না আপনি টাচে থাকুন আপনি রাইড করতে পারছেন না মাসে একটা করুন দু মাসে একটা করুন তাও তো হচ্ছে কিন্তু করুন আপনি টাচে থাকুন আমাদের সাথে যোগাযোগ রাখুন হবে আস্তে আস্তে হবে আমি তো রাজদীপকে মিস করছি রাজদীপটা পুরি যাচ্ছে কিছু করার নেই একটা কথা সবার সাথে শেয়ার করতে যাই অবশ্যই অবশ্যই আপনি কি ভালোবাসলে বাইক কি করে রিটার্ন করে আমি এটা বড় বড় বলছি আমি খুব রাম বাইক চালাতাম আমার একটা লাল হাং ছিল সবাই হাই করো একবার আড্ডা জমে গেছে এত লোক এত সবার এক্সপিরিয়েন্স গ্যাদার এত আড্ডা এটা কোথাও না কোথাও আমি চেয়েছিলাম একটা সময় একা একা ঘরে বসে সেই জায়গাটা আজকে আমার জায়গায় দাঁড়িয়ে সাকসেসফুল হয়েছে আমার সাথে এতজন ফ্রেন্ডস যোগ করেছে আমি রিয়েলি প্রত্যেককে থ্যাংক ইউ আগামী দিনে আরও বড়ো মিট আপ হবে আরও বড়ো মিট আপ হবে তার জন্য ওয়েট করে আছি ভাই যখনই এবার থেকে গাড়ি চালাবে একটা প্রপার রাইডিং গিয়ার নিয়ে তুমি কিছু বলো আস্তে আস্তে নিচে যে কিট গুলো আছে অ্যারেঞ্জ করে নাও তুমি হ্যাপি মানে আমি ফার্স্ট টাইম তোমাকে যখন এটা করেছিলাম আমি আমি জায়গাটা যতটা ভাবিনি যে এত মেম্বার ইনক্রিজ হয়ে যাবে উদ্যোগ নিয়েছি খুব সুন্দর হবে আমাদের আগামী দিনে গ্রুপটা আরও ইনক্রিজ করবে এবং যদি আমরা সকলে মিলে একসঙ্গে থাকি এবং আমাদের বন্ডিং যদি ঠিকঠাক থাকে গ্রুপটা আরও ইনক্রিজ করবে তো আমাদের লক্ষ্য থাকবে কি যাতে গ্রুপটা আরও ইনক্রিজ করে আমাদের ভাবনা চিন্তা আরও অনেক কিছু আছে আমরা ডিসকাস করি এদের মধ্যে প্রতিগামী মিলে অনেক কিছু ভাবনা চিন্তা আছে আমার সেগুলো সামনাসামনি আসবে কিছুদিনের মধ্যে তো সেগুলো সবার সামনেই থাকবে হিডেন বলে কিছু আমাদের মধ্যে নেই না সব কিছু একদম সারপ্রাইজ থাকবে একদম খুব এক মাসের মধ্যে আশা করি তবে আমি যার কথা বলছিলাম সারপ্রাইজ কিন্তু দিয়ে দিল হ্যাঁ দুজনে মিলে কিন্তু সারপ্রাইজ দিয়ে দিল পুরো টিম বলছিলাম যে কিশোরদা কোথায় অনেক প্রতীক বলছিল আমাকে তো এখন কিশোরদা আমাদের মধ্যে এসে গেছে তোমরা সত্যি খুবই সারপ্রাইজ আমি খুব সারপ্রাইজ আমি 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 মাই ভাই হার এভি হ্যাপি প্লাস রনি এসছি আমি আরও হ্যাপি আমি মানে রনি কিন্তু কোথায় বলি আমি একটাই কথা বলছি ফোনে আর ব্লক করো না এবার একটা ছোট ক্যামেরা আছে প্যানাসনিক আমার ক্যামেরা আছে ভেঙে গেছে আমি ওটা ওকে একই বলছিলাম কোথায় গেল আমার কোথায় গেল ওকে বলছিলাম ওর অলরেডি ভেঙে গেছে এসে পুরো তো মিট আপ তো শেষ
সবাই একটু ছবি তোলার পালা। আমরা এই মুহূর্তে যে আছি আজাদহীন ধাবা, ফুলবেড়ি আজাদহীন ধাবা, কিছু বলছেই না, গোটা মিটাবে কিছু বলছেই না, বাজেছে বলবো রাতে, বলছে বলবে রাতে, ওই রাতের রাতের পাখি, রাতের পাখি। এত মেম্বার, এত এনজয়, এত হইহুল্লোড়, মানে কিছু বলতে পারছি না, ভাষা হারিয়ে ফেলছি, এত এনজয়মেন্ট করছি। তো সবাইকে বলবো আমাদের গ্রুপে জয়েন করো, বারবার বলবো গ্রুপে জয়েন করো, আগামী দিনে অনেক এনজয়মেন্ট বাকি আছে। তো আমি ব্লগটা এখানে এন্ড করছি, এবার একটু ফটোশ্যুট করবো, অনেক তো ব্লগ হলো, ঠিক আছে। এই যে আরেকজন রেডি হয়ে গেছে ওখানে করার জন্য। Thank you.